700 ভোটার, 750 ভোটার, অর্থাৎ এটা বাংলা, এটা আরেকটা জগৎ। হ্যাঁ, আমরা দেখলাম তো দেড় ঘন্টা নৌকা দিয়ে আসলাম ট্রলারে, তো তবুও আমাদেরকে ইমানের নূর দিয়ে আল্লাহ তাআলা অন্ধকার থেকে, গোমরাহী থেকে হেফাজত করে হেদায়েতের দিকে আমাদেরকে ধাবিত হওয়ার এবং হেদায়েতের বাণীগুলো আরো গভীরভাবে বোঝার জন্য তার উপর আমল করার নিয়ত নিয়ে আজকের এই মাহফিলে অবস্থান করার, বসার যে সুযোগ, যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকার কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার পেয়ারা নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন, জবান খুলে পড়ি আমিন। অধ্যক্ষার আয়োজিত বাৎসরিক ওয়াজ এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি মহোদয় সাহেব, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, পার্শ্ববর্তী মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, এলাকায় মাদ্রাসা আছে? মাদ্রাসা নাই না? হাফিজি মাদ্রাসা আছে? হায় হায়, আপনাদের বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা কোথায় করে? ওই মহেশখালী গিয়া তারপরে পড়তে হয়? আপনারা এলাকায় একটা মাদ্রাসা করেন না? মেম্বারশিপ উদ্যোগ নেন, একটা মাদ্রাসা করার লাগিয়া আপনারা কইরা যেটা না পারবেন ওখানে যা লাগবো আমি দিব। একটা মাদ্রাসা করেন, এই যে ছোট্ট ছোট্ট সোনামণিরা বাচ্চারা, এদেরকে যদি দিনে ইসলামের শিক্ষা দেওয়া না যায় তাইলে এরা দিন ধর্ম আপনারা যেটুকু বুঝছেন এটুকু এরা পাবে না। কেয়ামত সন্নিকটে এলেম উঠে যাচ্ছে, প্রকৃত আলেম উঠে যাচ্ছে। প্রয়োজনে দুইটা অফার, একটা মাদ্রাসা আপনারা করেন, মাদ্রাসার মধ্যে শিক্ষক রাখবেন, যে শিক্ষকের বেতন যা দিবেন প্রত্যেক মাসে অর্ধেক বেতনের টাকা আমি দেব। একজন শিক্ষকের প্রত্যেক মাসে অর্ধেক বেতনের টাকা আমি দেব, বাকি অর্ধেকও যদি আপনারা দিতে না পারেন তাহলে একজন শিক্ষকের পুরো বেতনের টাকা আমি দেব যদি না পারেন। কিন্তু একটা মাদ্রাসা করেন, এখানে এটা কি স্কুল না? মসজিদের পাশে জায়গা আছে। আচ্ছা, একটা মাদ্রাসা করবেন, আমার বিশেষ অনুরোধ, আমার বিশেষ অনুরোধ। আপনার বাচ্চাটা যদি ঘরের পাশে মাদ্রাসায় পড়তে পারে, বাচ্চাটা একেবারে ছোট থাকতেই তারা আপনি পড়াইতে পারবেন মাদ্রাসা। এই প্রাইমারি, এটা প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলে তো ওয়ান থেকে থ্রি পর্যন্ত, ফাইভ ওয়ান ওয়ান টু তো বারোটার সময় ছুটি হয়ে যায়, বারোটার সময় ছুটি হয়ে যায় না? আপনার বাচ্চা ওয়ান টুতে যখন পড়ে বারোটায় ছুটি হয়ে গেলে বাসায় খাবার দাবার খাওয়াইয়া গোসল করাইয়া আবার দুপুরের পর থেকে মাদ্রাসায় পড়াইতে পারবেন। এদিকে দুনিয়াবি শিক্ষা হয়ে গেলে ওদিকে মাদ্রাসা শিক্ষা, আখেরাতের শিক্ষা হয়ে গেল, এটা করবেন, এটা করবেন।